হ্যালো বিয়ার্স আলাইকুম স্মার্ট ওয়াই অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব একজন আই হিসেবে নিজের ব্যক্তিত্বকে কিভাবে আকর্ষণীয় করে তুলবেন আপনার নিজের ব্যক্তিত্বকে যদি ভালোভাবে উপস্থাপনা না করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি অনেকটাই লো হবে সো গার্মেন্টস প্রোডাক্টিভিটি বৃদ্ধি করার জন্য আপনাকে অবশ্যই একজন আকর্ষণীয় ব্যক্তিত্ব হতে হবে যদি আপনি আই হিসেবে জব করতে চান বা স্কিল ডেভেলপ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার জন্য নতুন আয়োজন করতে যাচ্ছে যে আমরা আমরা একটি নতুন একটি প্লে লিস্ট করব যে প্লেলিস্টে আপনার মতামতের উপরই ডিপেন্ড করবে সো আপনি আমাকে একটু সহযোগিতা করুন আপনি কি ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমি অবশ্যই ভিডিও আপলোড করব যেহেতু আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি সেক্ষেত্রে আপনার স্কিলটা যাতে ডেভেলপ হয় ইম্প্রুভ হয় সেজন্য আমার এই আজকের আয়োজন আপনার কি আপনি মার্সেন্টাইজিংয়ের বিভাগে নিতে চান কি না সেই বিষয়টি আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন প্ল্যানিং ডিপার্টমেন্টে আপনি কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান কি না সেই বিষয়টি আমাকে জানাবেন অথবা রিসার্চ অ্যান্ড ডেভেলপ পমেন্ট সম্পর্কে আপনার কোনো ভিডিও চান কি না বা আপনি কেরিয়ারটাকে ডেভেলপ করতে চান কি না সে বিষয়টি কমেন্টস বক্সে এসে জানান প্রোডাকশন সেক্টরেও আপনি কাজ করতে ইচ্ছুক কিনা সেই বিষয়টি আমাকে জানাতে পারেন কোয়ালিটি ডিপার্টমেন্টে আপনার ইচ্ছুক না বা আপনার প্রফেশনাল লাইফটাকে সেখানে লিড করতে চান না কিনা সেই বিষয়টি আমাকে তুলে জানাবেন সাপ্লাই চেইন সম্পর্কে জানানোর চেষ্টা করবেন যদি আপনারা কেউ সাপ্লাই চেইনে জব করতে চান তাহলে আমি সেই বিষয়ে আই ডিপার্টমেন্টে তো আমি কাজ করেই যাচ্ছি এবং বাকি সব ডিপার্টমেন্টে আমি কাজ করার চিন্তা ভাবনা নিচ্ছি এইচআর ডিপার্টমেন্ট কমিউনিটিতে আমি একটা পোল দিয়েছি সেখানে আপনি ভোট দিতে পারেন আপনার কি পজিশন বা কি ডিপার্টমেন্টে কাজ করতে ইচ্ছুক সেই বিষয়টা আমাকে দেওয়ার জন্য তো চলুন আমরা আজকের মূল আলোচনায় চলে যাই আই পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট আই পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য বা আকর্ষণীয় ব্যক্তিত্ব তুলে ধরার জন্য আপনি যে যে বিষয়গুলো নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে ব্যক্তিত্বের সাথে বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গিভাবে জড়িত ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে তথ্য ভান্ডার প্রচুর সমৃদ্ধ করা প্রয়োজন আপনাকে অবশ্যই অনেক অনেক তত্ত্ব জানতে হবে গার্মেন্টস এবং টেক্সটাইল রিলেটেড পোশাক আশাকে অত্যন্ত রুচিশীল এবং মার্জিত মনে পরিচয় দিতে হবে আপনাকে পোশাক ভদ্র নম্র হতে হবে সর্বদা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে আপনার অলওয়েজ আপনার ফাইভ এস কন্ট্রোল করতে হবে আপনার যে ডেস্ক ওয়ার্ক রয়েছে বা ডেস্ক রয়েছে সেটাকে অবশ্যই ফাইভ এস কন্ট্রোল করতে হবে কোথাও কোনো প্রোগ্রাম থাকলে কিংবা কোথাও উপস্থিত হওয়ার ক্ষেত্রে যথাযথ টাইমে গিয়ে পৌঁছানো জরুরি টাইম ভিড়ি একটি ইম্পর্টেন্ট বিষয় আপনি আই ডিপার্টমেন্টে যদি কেরিয়ার ডেভেলপ করতে চান টাইম টেক আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনার সময়ের কাছে সময়ই করতে হবে এই বিষয়টা আপনার ব্যক্তিত্বকে অনেক আকর্ষণীয় করে তুলবে নিয়মানুবর্তিতা এবং সমানুবর্তিতা মেনে চলতে হবে আপনাকে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে তারপর আপনার টাইমিং যে বিষয়টা সেটা আপনাকে কন্ট্রোল করে চলতে হবে নিয়মিত সুগন্ধি ব্যবহার করতে পারেন এতে কারো মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় এতে করেও মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় সবসময় একটু সিম্পল আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন ব্যক্তিত্বকে আরো বেশি আকর্ষণীয় আরো বেশি আধুনিক করতে হলে শুদ্ধ এবং প্রমিত বাংলায় কথা বলতে হবে আপনার বা ইংরেজিতে তো কথা বলতে হবে ইংরেজি কমিউনিকেশন আপনাকে করতে হবে তার সাথে যে বাংলা ভাষাটা সেটা সুন্দরভাবে বলার চেষ্টা করবেন সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে পুরনো পন্থা এবং পদ্ধতিকে আঁকড়ে পরে থাকা যাবে না অর্থাৎ আই ডিপার্টমেন্টের কালচারই হচ্ছে কন্টিনিউয়াস কিছু না কিছু ডেভেলপ নিজেকে করতে হবে এতে আপনার ব্যক্তিত্ব অনেকটাই আকর্ষণীয় হবে নতুন জেনারেশনের সাথে অল অয়ে যোগাযোগ রক্ষা করে চলতে হবে আপনার যারা নতুন স্টাফ আসবে বা আপনার যে সাপোর্টিং টিম যারা আসবে তাদের সাথে কমিউনিকেশনটা এবং তাদের সাথে যোগাযোগটা আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে কথাবার্তা সাবধানের সাথে বলতে হবে শব্দ চয়ন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আপনাকে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে এতে শব্দ চয়নটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে মুখে অলওয়েজ একটি হাসি হাসি ভাব থাকতে হবে হাসি হাসি বাপ আপনার ব্যক্তিত্বকে আরো আকর্ষণীয় করে তোলে এবং আপনি আপনার প্রতি মানুষ অনেকটাই আকর্ষণীয় হয়ে যাবে এবং আপনার কাজ বা আপনার ওয়ার্ড আর যাই করবেন না কেন দেখবেন যে আপনি মানুষ সুন্দরভাবে করছে সো আপনি আই হিসেবে যদি স্কিল ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনার পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার ব্যক্তিত্বকে অলওয়েজ সুন্দরভাবে বা চমৎকারভাবে রাখতে হবে নিজেকে সর্বদা উদ্দীপ্ত চাঙ্গা এবং আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে আপনাকে সবসময় চলাফেরা করতে করতে হবে যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো মানুষের বিড়ে নিজেকে একাকার করে ফেলতে পারতে হবে আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে সেলফ কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ব্যক্তিত্বকে আকর্ষণীয় করতে হলে একজন ভালো বক্তা হওয়া খুবই জরুরি এটি ভালো এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের একটি অন্যতম দিক আপনাকে অবশ্যই লিডারশিপ মোটিভেটেড স্পিচ আপনাকে অবশ্যই দিতে হবে সেই জন্য আপনাকে নিজেকে প্রস্তুত করতে হবে আপনার নিজের সমস্যাগুলো ফাইন্ডিং করতে হবে যে আপনার সমস্যাগুলো কি সেটি আপনি ফাইন্ডিং করবেন খুঁজে বের করবেন কাটাকাটি করবেন ইন্টারনেট সেখান থেকে আপনি নিজেকে ইম্প্রুভ কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে অ্যানালাইসিস করবেন দেখবেন আপনার ব্যক্তিত্ব অনেকটাই আকর্ষণীয় হতে যাচ্ছে ব্যক্তিত্ব এবং নিজেকে আরও বেশি স্মার্ট করতে হলে নিজেকে কোনো ঝামেলায় যাবে যাবে না না অযথা অযথা যেতে যাওয়া কথাবার্তা বলা যাবে না গল্প গুজব করা যাবে না আপনি সেক্টরে অতিরিক্ত মানুষের সাথে এক্সট্রা কোনো কথা বলা যাবে না টাইম পাস করা যাবে না আপনি সময় নিজেকে স্মার্ট করতে হলে নিজে শিখতে হবে লার্নিং থাকতে হবে এতে আপনার ব্যক্তিত্ব অনেকটাই আকর্ষণীয় উঠবে কেউ আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে আসলে হাসি দিয়ে তাকে বিদায় দিয়ে দিন কিন্তু তাকে পাল্টা আক্রমণ করতে যাবেন না একজন আই অফিসার হিসেবে বা আই ম্যানেজার হিসেবে আপনাকে সবসময় হাসি মুখে থাকতে হবে এবং যদি আপনাকে কেউ যদি আক্রমণ করতে আসে তাহলে হাসি মুখে তাকে বিদায় জানাতে পারেন অন্যের কথা মনোযোগ সহকারে শোনার মানসিকতা থাকতে হবে কথার ফাঁকে ফাঁকে মানুষের সাথে সহমত পোষণ করতে হবে আপনাকে অবশ্যই যে আপনাকে কথা বলবে যে আপনার সাথে কথা বলবে তার সাথে অবশ্যই আপনার কমিউনিকেশন ভালো রাখতে হবে আই কন্ট্যাক্টটা ভালো রাখতে হবে এবং তার প্রতি মনোযোগী হতে হবে এবং কথার ফাঁকে ফাঁকে তার কথার সহমত আপনি পোষণ করতে হবে ফাইনালি তবে ব্যক্তিত্বকে আরও বেশি আকর্ষণীয় করার জন্য আরও বেশি প্রখর ও মনোরম করার জন্য চাটুকারিতা এবং দাসত্বকে অবশ্যই বর্জন করতে হবে নিজের দাসত্বকে তেল মারা অফিসে তেল মারা বসকে তেল মারা বা পার্সিয়াল করা আপনার যাকে যার কথা যে আপনার কথা বেশি শুনে তাকে পার্সিয়াল তাকে সাপোর্ট করা এই বিষয়গুলো থেকে দূরে থাকবেন সবসময় নিজের বুদ্ধিমত্তা দিয়ে অন্যকে বিচার করবেন সবাইকে সমান বিচার করার চেষ্টা করবেন তো এই ছিল আজকের ভিডিওটি একজন আই হিসেবে কীভাবে নিজেকে ব্যক্তিত্ব বিকাশ করবেন সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করি যদি এই ভিডিওটা ইনফরমেটিভ হয় থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ